আসসালামু আলাইকুম বন্ধুরা, আবার ফিরে আসলাম যে আপনাদেরকে কিছু বিষয় অবগত করব। যে আজকে প্রজেক্ট এটা শিখব যে প্রজেক্টটা চালু করার পরে আমি একটা ভিডিও কিভাবে দেখব। তো আমি প্রথমে এই প্রজেক্টটা সম্পর্কে ধারণা দিতে চাই যে হ্যাবিটের এই যে প্রজেক্টরটা এটা কিন্তু স্মার্ট না, মানে আপনি এখান থেকে এখন বর্তমান আপনি ইউটিউব বা প্লে স্টোর বা অ্যান্ড্রয়েডের যে সিস্টেমগুলো রয়েছে এগুলো কিন্তু আপনি দেখতে পারবেন না। হ্যাঁ, এখানে আপনি এখন শুধুমাত্র পারবেন আপনার সরাসরি ফোন কানেক্ট করতে পারবেন, আপনার ফোনের স্ক্রিন শেয়ার করতে পারবেন, আপনি ইউএসবি ক্যাবলের মাধ্যমে সরাসরি ফোন কানেক্ট করতে পারবেন ক্যাবলের মাধ্যমে, এবং আপনি পিন ড্রাইভের মাধ্যমে এটা চালাতে পারেন। ঠিক আছে, তো আজকে আমার কাছে পিন ড্রাইভটা এখন এই মুহূর্তে নেই। তো সেক্ষেত্রে আপনাদেরকে আমি ছোট্ট একটা ধারণা দিতে চাই যে এটার কাজ কী। ঠিক আছে, আসলে স্ক্রিনটা মাঝে মধ্যে অনেক ঝাপসা থাকে বা ক্লিয়ার থাকে না, তো সেটা কি, তো এই যে এখানে আমরা যদি যাই আর কি, তো এখানে যখন আমরা ক্লিক করব, এই যে দেখেন এখানে আমার শো হয়ে আছে, তো এখানে যখন আপনি এই এমে যখন ক্লিক করবেন তখন এখানে সব সেটিংগুলো শো করবে আর কি। ঠিক আছে, এখানে সব সেটিংগুলো শো করবে। তো এগুলো যদি আপনি সাইডে নিতে চান, ওপরে নিতে চান, তাহলে এই যে এই বাটনগুলো প্রেস করা লাগবে আর কি। তো এই যে দেখুন আমি সাইডে নিচ্ছি, একটির পর একটি সেটিং কিন্তু যাবে আর কি। ঠিক আছে, তো এই যে এখানে দেখুন এভাবে কিন্তু এগুলো কাজ করবে। একটা বিষয় আপনাদেরকে অবগত করতে চাই যে আমি সেদিন কিন্তু এই বিষয়টা সম্পর্কে আপনাদেরকে ধারণা দিয়েছিলাম, আজকে এটা সম্পর্কে একটু ধারণা দিয়ে দিই। সেটা হচ্ছে এটা হচ্ছে ক্লিয়ার করা, মাঝে মধ্যে স্ক্রিন একেবারে ঝাপসা থাকে, এই দেখুন এখন স্ক্রিনটা কিন্তু ক্লিয়ার না। ঠিক আছে, তো এটা যদি আপনি ঘুরান আর কি, ঠিক আছে, ওটা ঘোরাতে থাকেন, এই যে দেখেন কি এইভাবে আর কি, আপনি যদি ঘোরাতে থাকেন এটাকে এভাবে, তাহলে সেটা ক্লিয়ার হবে, ফ্রেশ হবে এরকম আর কি। তো এই যে দেখুন এখানে কিন্তু ক্লিয়ার না এখন। ঠিক আছে, তো এইটা দেখুন যে ক্লিয়ার করছি, এটা ঘোরাতে আছি আমি, এই যে দেখুন ক্লিয়ার হয়ে গেল কিন্তু। হ্যাঁ, এটাই কাজ আর কি। তো আজকে আপনাদেরকে আমি যে বিষয়টা দেখালাম সেটা হচ্ছে কি যে সেটিংগুলো কোথায় রয়েছে। তো এখানে সব ধরনের সেটিং আপনি পাবেন, এটা হচ্ছে টাইম সেট করতে পারবেন। তো এইভাবে আমি আপনাদেরকে দেখাতে চাই না, আপনাদেরকে জাস্ট ছোট্ট ছোট্ট করে দেখাতে চাই যে আপনি স্লিপার কীভাবে, স্লিপ টাইমার কীভাবে ব্যবহার করবেন, আপনি ব্লুটুথ কীভাবে সেট করবেন। ঠিক আছে, আপনি সাউন্ড কোয়ালিটি কীরকম করবেন, আবার দেখা যাচ্ছে কি যে আপনার কালার কীভাবে চেঞ্জ করবেন, এই বিষয়গুলো আপনাদেরকে অবগত করব, স্ক্রিন কীভাবে ঠিক করবেন, ঠিক আছে, সাউন্ড মোড কীভাবে ঠিক করবেন, ব্যালেন্স কীভাবে ঠিক করবেন, ভলিউমটা ঠিক করবেন কীভাবে, ব্লুটুথ চালু করবেন কীভাবে, তারপরে আপনি দেখা যাচ্ছে একটা ভিডিও দেখছেন, দেখতে দেখতে আপনার চিন্তাধারা আছে যে আমি ঘুমিয়ে যেতে পারি, তো আপনি যদি ঘুমিয়ে যেতে পারেন তখন আপনার প্রজেক্টর কে বন্ধ করবে, তাই না? তো সেই ক্ষেত্রে আপনি এখানে যদি টাইম সেট করে রাখেন তাহলে দেখা যাচ্ছে কি যে 1 ঘন্টা সেট করে রাখলে 1 ঘন্টা পর অটোমেটিকলি কিন্তু বন্ধ হয়ে যাবে। আর এই যে দেখেন পাশের সেটিং, এখানে অনেক কিছু রয়েছে, আপনি ইংলিশ বাংলা ভাষা চেঞ্জ করতে পারেন, তারপরে আপনি এটা রিস্টোর করতে পারেন। দেখা যাচ্ছে মাঝে মধ্যে অনেক সেটিংয়ে ভুল হয়ে যায়, তো যখন ভুল হয়ে যাবে আপনি ইচ্ছা করলে কিন্তু এই যে রিস্টোর এখানে যদি আপনি এসে চেষ্টা করেন, এগুলো আস্তে আস্তে সব আমি একটা একটা করে আপনাদেরকে ভিডিও দিতে থাকবো। ইনশাল্লাহ আপনারা দেখবেন, ফলো করবেন এবং কমেন্ট করবেন যে বিষয়টা বুঝতে পারবেন না, ইনশাল্লাহ আমি সেটার অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আজকে এখান থেকেই থাক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।